আপনি জাস্ট ফিনিশিং গুলো দেখেন, সেলাইয়ের ফিনিশিং গুলো দেখেন। এগুলো কি সব 13,000 টাকার মধ্যে? জি জি জি, সবগুলো 13,000 করে? জি জি, সবগুলো 13,000 টাকা। আপনার 3-2-1 হবে সেটটা, আপনার 6 সিট। এটা হলো আপনার উপরে চাপ দেওয়া আছে চিটাং সেগুন কাঠ দিয়ে, ফোমটা আছে 4 ইঞ্চি সলিড ফোম। প্রত্যেকটা সেলাইয়ের জায়গায় ডাবল মোটা সুতা সেলাই দেওয়া আছে। যারা একটু কম টাকার মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন। সিট হবে 3 সিট এবং একটা ডিভান। এটা আছে সেমি ভিক্টোরিয়া, যেটা একটু ছোট ডিজাইনের মধ্যে, আপনারা এখানে ডিজাইনটা একটু ছোটর মধ্যে করা হয়েছে। আজকে কিন্তু আপনাদেরকে সোফার কালেকশন দেখিয়ে দেবো ফ্রেন্ডস। তো আজকে চলে এসেছি ঢাকা বসুন্ধরা সিটির পাশে টিপু গ্যালারিতে। আপনারা জানেন যে টিপু গ্যালারিতে সব ধরনের সোফা সেটের কালেকশন পাওয়া যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে সোফাগুলো দেখাবো এগুলো মূলত প্রাইস শুরু হয়েছে 13,000 টাকা থেকে। 13,000 টাকা থেকে শুরু করে 60,000 টাকার মধ্যে আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু সোফা সেটের কালেকশন দেখিয়ে দেবো ফ্রেন্ডস। তো প্রথমে অ্যাড্রেসটা বলে দিচ্ছি, যারা এখানে আসতে চাচ্ছেন ঢাকা পান্থপথ চলে আসবেন বসুন্ধরা সিটির পাশে। বসুন্ধরা সিটির পাশে যে ফুট ওভার ব্রিজটা আছে, এই ওভার ব্রিজের একদম পাশে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন টিপু গ্যালারির শোরুম। এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই সোফাগুলো নিতে পারবেন। আপনারা যদি চান সরাসরি এখানে চলে আসতে পারেন, আর যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলেই কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে এই সোফাগুলো নিতে পারবেন। কিংবা যদি আপনারা চান যে আপনাদেরকে হোম ডেলিভারি দিতে হবে সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন। সেক্ষেত্রে ক্যারিং কস্টটা কিন্তু কাস্টমারকে বহন করতে হবে। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমার সাথে আছে টিপু গ্যালারির পক্ষ থেকে সম্রাট ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন? জি ভালো। তো সম্রাট ভাই, সবসময় আপনাকে এখানে পাওয়া যাবে না? জি জি, অল টাইম আমি এখানেই থাকি। আমাদের এই শোরুমটার মধ্যে আপনি সব বাজেটের মধ্যে সোফা পাবেন, এবং কি একদম লোয়েস্ট থেকে হাই পর্যন্ত সব ধরনের সোফাগুলোই আছে। যেরকম আমরা 13,000 থেকে শুরু করে 1,20,000-এর মধ্যে সব ধরনের সোফাগুলো দেই। তো ফ্রেন্ডস, আমরা যেটা বলেছিলাম আপনারা কিন্তু এখানে একদম 13,000 টাকা থেকে শুরু করে সোফা পেয়ে যাবেন। এগুলো কি সব 13,000 টাকার মধ্যে? জি জি জি, সবগুলো 13,000 করে? জি জি, সবগুলো 13,000 টাকা। আপনার 3-2-1 হবে সেটটা, আপনার 3-2-1 6 সিট। আচ্ছা, 6 সিটের এই সোফা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্রেন্ডস মাত্র 13,000 টাকায়। যাদের বাজেটটা একটু কম আছে তারা কিন্তু এই সোফাগুলো দেখতে পারেন। এটা হচ্ছে 3 সিট, এই হচ্ছে 2 সিট, ওই পাশে যেটা আছে এই হচ্ছে 1 সিট। টোটাল প্রাইস হচ্ছে 13,000 টাকা। জি। আচ্ছা, এটার ম্যাটেরিয়াল কি কি ইউজ করেছেন এটাতে? এটা উপরে যে কানাডিয়ান উড কাঠের আছে, আর ভিতরে যেটা ফ্রেমটা করা আছে ওটা কেরোসিন কাঠের করা আছে। ফ্রেমটা কেরোসিন কাঠের এবং হালকা জুট ইউজ করা হয়েছে। জি জি, জুট ইউজ করা হয়েছে। একদম সরাসরি বললে অনেকগুলো কালার আছে। উপরের কাটটা কি ভাইয়া? উপরের কাটটুকু আমরা চিটাং সেগুন কাঠ দিয়ে করা হয়েছে, কেননা উপরে যেহেতু কাটটা থাকবে একটু ভালো বর্ণের দিতে হবে, এই কারণে আমরা চিটাং সেগুন কাঠটা ইউজ করছি। এটার প্রাইস পড়বে আপনার একদম লয়েড যেটা প্রাইস বলি আমরা, 18,000 টাকা রাখতে পারবো। আর এটা কুশনটা আপনার প্রিন্টের কুশন আছে, চাইলে অন্য কালারও নিতে পারবে। আর এখান থেকে কুশনটা খুলে আপনি ভিতরে ফাইবার যেটা আপনি পরিষ্কার করতে পারবেন ময়লা হলে। ফ্রেন্ডস, এই যে সোফাটা আপনাদেরকে দেখালাম এই সেম ডিজাইনটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর একটা কম্বিনেশনের মধ্যে, সেম প্রাইস 18,000 টাকা, 5 সিট। এখানে একটা এল শেপ সোফা রাখা আছে, এটা কিন্তু একদম সিম্পলের মধ্যে, যারা একটু কম টাকার মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন। এখানে আরেকটা সিট হবে মাঝখানে, টোটাল সিট হবে 3 সিট এবং একটা ডিভান, এরকম একটা ডিভান হবে এবং দুই সাইডে ডিজাইনটা হবে এরকম হালকা কাট দেওয়া আছে কাঠের। এটা কি কাঠ? এটা চিটাগং সেগুন কাঠে ইউজ করা হয়েছে। উপরে যে চাপটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে চিটাগং সেগুন কাঠের মধ্যে। এটার প্রাইস কত? এটা পড়বে আপনার 22,000 টাকা পড়বে। যারা একটু কম বাজেটের মধ্যে কিনতে চাচ্ছেন এল শেপ সোফা তারা এটা দেখতে পারেন। আবার অনেকে এটাকে দুই কাপড় দিয়ে করে, সেই ক্ষেত্রে একটু দামটা কম পড়বে। আচ্ছা, দুই কম্বিনেশনের ফ্যাব্রিক যদি নেন তাহলে কিন্তু প্রাইসটা একটু কম পড়বে। হ্যাঁ, দুই রকমের কাপড় নিলে সেক্ষেত্রে খরচটা কমে যায়। আরেকটা সোফা দেখাচ্ছি, এটা কিন্তু একদম টোটালি ডিফারেন্ট একটা ফ্যাব্রিকের মধ্যে করা হয়েছে, একদম সিম্পল এর মধ্যে। এরকম ফ্যাব্রিক কিন্তু দেখা যায় না সহজে। এটা কি একটু, এটা কি টাইপের, ভেলভেট টাইপের ফ্যাব্রিক? না না, একই সুইট লেদারের মধ্যে একটু ইয়া করা হয়েছে। নতুন একটা ফ্যাব্রিক কিন্তু এটা ফ্রেন্ডস, এরকম ফ্যাব্রিক আমি আসলে দেখি নাই আগে। হাতের ডিজাইনটা একদম সিম্পল কাঠের মধ্যে করা হয়েছে, দেখেন এই সাইডটা দেখেন একটু, যারা একদমই সিম্পলি চায় তাদের জন্য। নিচে কিন্তু নকশা করা আছে ফ্রেন্ডস, এই যে দেখেন নিচে কিন্তু কাঠের মধ্যে খুব সুন্দর নকশা করা হয়েছে। এখানে একটা ড্রয়ার আছে, তিনটা ধাপে করা হয়েছে কর্নারটা। এই হচ্ছে সাইডের ডিজাইনটা,
হাতলের ডিজাইনটা হবে এরকম। তো পুরো সোফাটা আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই হচ্ছে পুরো নকশাটা, এই হচ্ছে পুরো ডিজাইনটা। এটার দাম কত ভাইয়া? এটা আপনার টেবিল সহ পড়বে আপনার 55,000 টাকা। আচ্ছা, সেন্টার টেবিল ওই যে চারটা মোড়া সহকার যে টেবিল, এই ধরনের সেন্টার টেবিল যদি আপনারা নিতে চান, আপনার চারটা মোড়া সহকার যে টেবিল গুলো আছে এরকম টেবিল যদি চান তাহলে কত পড়বে? এটা সহ পড়বে আপনার 55,000 টাকা। সেন্টার টেবিল সহ প্রাইস আসবে টোটাল 55,000 টাকা এবং টেবিল ছাড়া আসবে 45,000। জি, অনেকেই কিন্তু কাঠের মধ্যে, সলিড কাঠের মধ্যে নকশা চান, তো তারা কিন্তু এই ধরনের সোফা দেখতে পারেন। এই ধরনের সোফারও কিন্তু অনেক ডিমান্ড আছে মার্কেটে এখন, একদম সলিড কাঠের মধ্যে করা হয়েছে। এটা কি কাঠ ভাইয়া? এটা চিটাং সেগুন কাঠের, একদম টেক যে সেগুন ওইটা দিয়ে করা হয়েছে। এখানে ভিক্টোরিয়া পায়া দিয়ে করা হয়েছে, আর এখানে একদম সিম্পলি ডিজাইন করা আছে। অনেকে আছে গোল্ডেন চাই, গোল্ডেনটা কালো হয়ে যায় বেশি দিন পরে, যে বেশ কয়েকদিন ঘষাঘষি করলে এটা কালো হয়ে যায়, সেই কারণে আমরা একদম এক কালার করে আছি। আর যদি আপনি এটার মধ্যেই যদি গোল্ডেন কালার চান সেটার জন্য আমরা এক্সট্রা অর্ডার নিতে পারবো। জি, টোটাল সিট হচ্ছে আপনার 3-2-1, 6 সিট, টোটাল 6 সিটের পুরো সেটটাই কিন্তু রাখা আছে। फ्रेंड्स, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে পায়াটা একটু দেখাই, পায়াটা একটু ডিফারেন্ট ভাবে করা হয়েছে। কালারটা একদম নতুন কালার আসছে, এইটা নিচেও নকশা আছে। এই হচ্ছে 2 সিট, এখানে রাখা আছে 3 সিট, আর এই পাশে রাখা আছে 1 সিট। টোটাল সিট হচ্ছে 6 সিট। 6 সিট কত প্রাইস? এটা 6 সিট নিলে 55,000 টাকা সেগুন কাঠের মধ্যে। জি জি জি, সেগুন কাঠের মধ্যে, ভিতরে গর্জন কাঠে যে ফ্রেমটা আছে ওটা দিয়ে করা আছে। আর যদি কেরোসিন কাঠেরটা নেয় সেই ক্ষেত্রে দামটা একটু কম পড়বে। 6 সিট 55,000। জি ফ্রেন্ডস, অলমোস্ট সেম ডিজাইনের মধ্যে আরেকটা সোফা রাখা আছে, এটা হচ্ছে গোল্ডেন কাজ করা। জি, এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটাও কি 6 সিট? জি জি, এটাও 6 সিট, কিন্তু এটা একটু প্রাইসটা একটু আগেরটা চাইতে একটু কম পড়বে, কিন্তু দেখা যাচ্ছে যে ডিজাইন একই আপনার। ওইটা ডিজাইনটা যে রকম ছিল এইটাও ভিক্টোরিয়া পায়া, এখানে আপনার ডিজাইনও সেম, কিন্তু এটার প্রাইসটা একটু কম হলো। আপনার ভিতরে যে কাঠটা ওইটা হলো আমাদের কেরোসিন কাঠের, আগেরটা ছিল গর্জন কাঠের। জি জি জি, একদমই সেল করব 42,000 টাকা। টোটাল সিট হচ্ছে 6টা, 3-2-1। এই যে এখানে 1 সিট রাখা আছে, এই পাশে রাখা আছে 2 সিট, আর একটা 3 সিট আমাদের কারখানায় যেটা গোডাউনে রাখা আছে আর কি। 42,000। জি, 42,000 টাকা। একটু ব্রাইট কালারের মধ্যে যারা একটু ডিফারেন্ট কালার চান তারা কিন্তু এটা দেখতে পারেন। পায়াটা হবে এরকম, পায়ার মধ্যেও কিন্তু খুব সুন্দর নকশা করা আছে, একদম সলিড কাঠের মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন। এই হচ্ছে মাথার উপরের ডিজাইনটা, ভিক্টোরিয়া সোফা যেটা আমরা বলে জানি, আমরা জানি সেমি ভিক্টোরিয়া আছে, নরমাল ভিক্টোরিয়া আছে, কিন্তু এটা কিন্তু একটু হাই ভিক্টোরিয়া। আপনি কাজ বেশি এটার মধ্যে, পায়াটাও একটু দেখবেন, এটা একটা পায়া দিয়ে অনেক সময় দেখা যায় দুইটা পায়া বানানো যায়, অনেকে করে এটা অনেক মোটা কাঠের মধ্যে। জি জি, এটা একদম অনেকটা মোটা কাঠের মধ্যে করা হয়েছে, 8 ইঞ্চি যে পায়াগুলো ওইটা কেটে করা হয়েছে। এটা আপনার এই যে 3-2-1 সেট আছে, পুরো সেটটাই কিন্তু ডিসপ্লেতে রাখা আছে। জি জি, পুরো সেটটাই আছে। 6 সিট, এই হচ্ছে 3 সিট, 2 সিট, যারা সলিড কাঠের মধ্যে চাচ্ছেন फ्रेंड्स তারা কিন্তু এটা দেখতে পারেন। এটা প্রাইস কত রাখতেছেন? এটা প্রাইস পড়বে আপনার 75,000। 75,000 সেগুন কাঠের মধ্যে, একদম পুরোটা সেগুন কাঠের। এবং ফ্রেমটা কিসের? ফ্রেমটা জাস্ট কিছু আছে আপনার গর্জনের, ওইগুলো সামথিং, কিন্তু পুরোটাই আমাদের সেগুন কাঠ, পুরোটাই সেগুন, সেগুন এবং গর্জনে করা হয়েছে আর কি। ফ্রেমটা হচ্ছে গর্জনের। জি জি, প্রথমে যেটা বলেছিলাম এখানে কিন্তু একদম সব ধরনের সোফা সেটের কালেকশন আপনারা পাবেন, সব বাজেটের মধ্যে পাবেন। এখন দেখাচ্ছি একটা কর্নার সোফা, এটা একদম নতুন একটা ডিজাইন। আপনার এখানে মোড়া সিস্টেম আছে, ওই যে মোড়া, দুই পাশে দুইটা মোড়া হবে, দুই পাশ থেকে দুইটা মোড়া হবে, এবং এখানে হাত রাখার মতো যে জায়গাটা এখানে আপনার কাপড় দেওয়া আছে, এখানে একটা ইয়া করা হয়েছে, পুরোটার মধ্যে আপনি হাত রেখে বসতে পারবেন। টোটাল সিট হচ্ছে 5টা, 5 সিট এবং দুই পাশে দুইটা টুল আছে, টোটাল 6 জন, 7 জন বসতে পারবে, 7 জন বসতে পারবে। জি, আর সাইডের নকশাটা হচ্ছে এরকম হাতলের কাঠের মধ্যে আর কি, হাতল দেওয়া আছে, হাতলের উপরে আপনি হাত রাখতে পারবেন, এখানে ফোম দেওয়া আছে, এবং কর্নারে কর্নারটা করা হচ্ছে 3টা ধাপে। এই হচ্ছে পুরো সেটটা। এটা দাম কত রাখতেছেন ভাইয়া? এটা আমরা টেবিল সহ আপনার 50,000 টাকা দাম রাখতেছি। সেন্টার টেবিল সহ হচ্ছে 50,000 টাকা, সেন্টার টেবিল মোড়া টেবিল যেটা আছে, মোড়া টেবিল যেটা আছে ওইটা সহ আর কি। এইরকম সেন্টার টেবিল নিলে হচ্ছে প্রাইস 50,000 পড়বে, 50,000 টাকা, এবং টেবিল ছাড়া হচ্ছে 40,000। জি, ওটা আমরা 10,000 ফিক্সড বিক্রি করি যে টেবিলটা আছে। জি আপু, এটা আরেকটা ডিজাইন আপনার একদম সেমি ভিক্টোরিয়ার মধ্যে, যেটা আমরা বলি সেমি ভিক্টোরিয়া, একটু আগে বলছিলাম যে ভিক্টোরিয়া সোফা, এটা আছে সেমি ভিক্টোরিয়া, যেটা একটু ছোট ডিজাইনের মধ্যে আপনার, এখানে ডিজাইনটা একটু ছোটর মধ্যে করা হয়েছে, কিন্তু সলিড ফোম দিয়ে করা আছে, 4 ইঞ্চি ফোম, আর কাপড়টা আছে সুইট লেদার, যেটা আমরা বলে জানি সুইট লেদার, কিন্তু বাটন দেওয়া আছে সেম ফ্যাব্রিকের মধ্যে, বাটন আপনার বাটন আছে, এখানে চাইলে স্টোনও দিতে পারবেন, কোনো অসুবিধা নাই, অর্ডার দিলে কালার চেঞ্জও করতে পারবেন।
যে কোনো ফেব্রিকের মধ্যে নেওয়া যাবে, যে কোনো কালারের মধ্যে কিন্তু নেওয়া যাবে। এটা হচ্ছে সাইডের নকশাটা, সম্পূর্ণ সেগুন কাঠের উপরে আছে। ডিজাইনটা হবে এরকম, যেটা ভিক্টোরিয়া পায়া আছে আমরা বলে জানি, ওই ভিক্টোরিয়া পায়া দিয়ে টোটালটা করা হয়েছে। এটার প্রাইস পড়বে আপনার 40,000 টাকা। 40,000? এটা একটু কম আছে না? এটা কম থাকার কারণ কি? এটা হলো ওই যে সেমি ভিক্টোরিয়া, আপনার নকশাগুলো একটু কম আছে এই কারণে আর কি। ফ্রেন্ডস, এখন দেখাচ্ছি কিছু গদি সোফার কালেকশন। এগুলো কিন্তু গদি সোফা অনেকেই কিনতে চান, তো গদি সোফার খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা টিপো গ্যালারিতে পেয়ে যাবেন। এই যে দেখেন, আপনাদেরকে একটা ভিউ দেখাচ্ছি আমি, খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন তারা রেখেছে গদি সোফার মধ্যে। এটা হলো গদি সোফা, আপনার 2-to-1 গদি সোফা যেটা বলে জানি আমরা। এটা হলো আপনার উপরে চাপ দেওয়া আছে চিটাং সেগুন কাঠ দিয়ে, ফোমটা আছে 4 ইঞ্চি সলিড ফোম। এমনকি আমাদের গদি সোফাগুলো যদি একটু দেখতে আসেন মার্কেটে, সেক্ষেত্রে দেখবেন একটু কমের মধ্যে পাবেন। সেই ক্ষেত্রে কি এই সেলাইগুলো পাবেন আপনি, যেটা ডাবল মোটা সেলাই দিই আমরা, এই সেলাইগুলো পাবেন না। এবং যে ফিনিশিংটা আছে, লুকটা আছে, এই লুকটা পাবেন না আপনি। ফিনিশিংটা ভালো আছে? জি জি, আমাদের প্রত্যেকটা সেলাইয়ের জায়গায় ডাবল মোটা সুতা সেলাই দেওয়া আছে। এই যে ডাবল সেলাই, এই যে দেখেন, জি জি, তাও একদম মোটা সুতা সেলাই। অনেকে আছে সামনে দিয়ে সেলাই করে, সাইড থেকে করে না, আমাদের প্রত্যেকটা সাইড থেকে ডাবল মোটা সুতা সেলাই দেওয়া আছে, যাতে সহজে নষ্ট না হয়। জি জি, এবং 4 ইঞ্চি আমরা সলিড ফোম দেই। আচ্ছা, এটা হচ্ছে টোটাল 5 সিট না? হ্যাঁ হ্যাঁ, 2-to-1 5 সিট আছে। আর কাপড়টা আছে সুইট লেদার, যেটা আপনার পানি পড়লেও সহজে ভিতরে যাবে না, কিন্তু যাবে, ভিতরে যাবে, একটু ধীরে ধীরে যাবে আর কি, পরিষ্কার করার সুযোগ থাকবে আপনার। টোটাল 5 সিটের এই সোফাটার দাম কত? এটা পড়বে আপনার এক দামে বিক্রি করি আমরা 35,000 টাকা পড়বে। 35,000 টাকা। সামনের কাঠটা হচ্ছে সেগুন, চিটাং সেগুন, এবং কি ভিতরে যে কাঠটা আছে গর্জন আর কেরোসিন মিক্স আছে। গর্জনের এবং কেরোসিন মিক্স করা আছে। জি জি, মিক্স করা আছে, কিন্তু একদম গর্জন বলে তাইলে মিথ্যা কথা বলা হবে। তো ফ্রেন্ডস, এখন দেখাচ্ছি রেড গোল্ডেন কম্বিনেশনের মধ্যে একটা সোফা। এটা কি ডিজাইন ভাইয়া? এটা কলস ডিজাইন বলি আমরা, কলস ডিজাইন। জি, এটা এটাও একদম নতুন ডিজাইনটা আপনার, প্রত্যেকটা জায়গায় কালার কম্বিনেশনটা একদম জোর্স মানাইছে এটার সাথে আপনার। এবং কি সেলাইগুলো, যে কালারগুলো অনেক সময় দেখা যায় সেলাইয়ের জন্য আপনার ডিজাইনটা লুক করে না, এই যে সেলাইটা দেখাচ্ছি, হ্যাঁ সেলাইটার কারণে কিন্তু আলাদা একটা নকশা হয়ে গেছে, একটা লুক আসছে এটার মধ্যে। এবং কি ডিজাইনটাও দেখেন একদম পারফেক্ট ভাবে বসানো হয়েছে। অনেক সিট হচ্ছে পাঁচটা? পাঁচটা, জি। পাঁচ সিটের সোফা, প্রাইস কত? এটার প্রাইস পড়বে ম্যাম 38,000 টাকা পড়বে। এটা 38,000? জি। এটা কি নকশা বলে জানো? এটা আমরা ব্রাদার্স ডিজাইন বলি, এখন অনেকে অনেক ভাবে ডাকে, ব্রাদার্স ফার্নিচারের মধ্যে এই ডিজাইনটা আছে। এই আপনার কাপড়টাও সেম ওদের মতোই করা হয়েছে, আমরা ব্রাদার্স ডিজাইন বলি। ডিজাইনটা একদম ইউনিক ডিজাইন আপনার, কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই সুন্দর এটা। জি, উপরে ডিজাইন গুলো একদম পারফেক্ট। এটা কিন্তু দুটো ফেব্রিকের মধ্যে করা হয়েছে ফ্রেন্ডস, এই যে সিটের মধ্যে একটা ফেব্রিক এবং সাইডে কিন্তু আরেকটা ফেব্রিক, এটা জাস্ট কম্বিনেশন করা যাতে সুন্দর লাগে, ভালো লাগছে দেখতে কম্বিনেশনটা। আচ্ছা, তো এটার টোটাল সিট হচ্ছে পাঁচটা? পাঁচটা, 2-2-1 আপনার টোটাল। সামনে সামনে ইউজ করা হচ্ছে সেগুন কাঠ, ভিতরে ফ্রেমটা কিসের? ভিতরে ফ্রেমটা আমাদের কেরোসিন আর গর্জন মিক্স করা, এটা আমরা মিথ্যা বলি না, চাইলে দেখাইও দিতে পারবো আমরা। প্রাইস কত? আর এটার প্রাইস পড়বে আপনার 35,000 টাকা। জি আপু, এটা আরেকটা ডিজাইন, এটার নাম আমরা দিয়েছি ডায়মন্ড ডিজাইন যেটা বলি আমরা। এটা হলো 2-to-1, এটার মধ্যে ওই সেম দুইটা কাপড় দিয়ে কম্বিনেশন করা হয়েছে। আপনি জাস্ট ফিনিশিং গুলো দেখেন, সেলাইয়ের ফিনিশিং গুলো দেখেন, অনেকে আছে সেলাইগুলো, হ্যাঁ ডাবল সেলাই করে, অনেকে ডাবল সেলাই করে, সেই ক্ষেত্রে কি হয় দেখবেন যে সেলাইগুলো আঁকা বাঁকা একদম বিচ্ছিরি দেখা যাচ্ছে, কিন্তু আমাদের একদম নিখুঁত ভাবে সেলাই করা আছে আপনার। প্রত্যেকটা জায়গায় সেলাইগুলো দেখেন একদম নিখুঁত ভাবে, আপনি ধরতে পারবেন না এটার মধ্যে কোনো খুঁত নেই সোফাটার মধ্যে। এটার মধ্যে একটু ইউনিক জিনিসটা হলো আপনার, ওটা হলো দুইটা কাপড়ের কম্বিনেশন আছে, এবং ওটার কাপড়ের দামটা একটু কম, কিন্তু এটা হলো সুইট লেদার, যেটা আমরা জানি যে এটার ভিতরে পানি যায় না, কিন্তু এটা ভুল কথা, পানি যায় একটু ছললে যায় আর কি, হ্যাঁ একটু কম যায়, এটা পরিষ্কার করার সময় এটা থাকে আপনার হাতে। এটা পুরোটা এক কাপড় দিয়ে করা, এমনকি সেলাইগুলো নিখুঁতভাবে করা। এটা একটু প্রাইসটা বেশি পড়বে আগেরটা চাইতে একটু। তো ফ্রেন্ডস, আমরা একটু আগে যে ডায়মন্ড সোফাটা দেখিয়েছি ওটার কিন্তু সেম ডিজাইন, শুধু ফ্যাব্রিকটা আলাদা, ফ্যাব্রিকটা করা হয়েছে সুইট লেদার, একটু দামি ফ্যাব্রিকের মধ্যে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে পাটেক্স কাপড় যেটা আছে, পাটেক্সের ওই কাপড়গুলো দিয়ে করা হয়েছে। এটাও 5 সিট সেম ডিজাইন, 5 সিট। এটার প্রাইস কত? এটা পড়বে আপনার 52,000 টাকা ম্যাডাম। এটা 52,000, আর ওটা কত বললেন? ওটা পড়বে আপনার 40,000 টাকা। 40,000 টাকা, 12,000 টাকা ডিফারেন্স ফ্যাব্রিকের কারণে। ওকে, আর এটার পায়াটা দেখেন ফ্রেন্ডস, এই যে নকশাটা দেখাচ্ছি আমরা, পায়াটা পুরোটাই একবারে টোটালি ডিফারেন্ট। এই যে এখানে দেখেন,
খুব সুন্দরভাবে কিন্তু বসানো আছে, পায়াটা কিন্তু নড়বে না সহজে। আমাদের কাজগুলো দেখবেন যে একদম নিখুঁতভাবে করা হয়েছে আপনার প্রত্যেকটা কাজে।